তোমরা তোমাদের মোবাইল মারফত নিজের মোবাইলে ঐক্যশ্রী কোথায় আছে ফর্মটা এবং ঐক্যশ্রী কিভাবে আছে, কবে নাগাদ টাকা পাবো নিজে নিজে জানতে পেরে যাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের সকলে সুস্বাস্থ্যের কামনা করি, আর তোমাদের পড়াশোনার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ সংখ্যালঘু বৃত্তি যেটা আছে ঐক্যশ্রী, সেই ঐক্যশ্রী নিয়ে কথা বলবো। তোমাদের ঐক্যশ্রী ফর্ম তোমরা সবাই স্কুলে জমা করেছো, স্কুল থেকে সেটা ভিডিওতে ফরওয়ার্ডিং হয়, ভিডিও থেকে এবার ডিস্ট্রিক্ট লেভেলে ফরওয়ার্ডিং হয়। তো তোমাদের ফর্মটা এখন কোন জায়গায় আছে এবং কবে নাগাদ তোমরা টাকা পেতে পারো তার একটা ইঙ্গিত তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা কিভাবে এটা জানতে পারবে, তোমরা তোমাদের মোবাইল মারফত নিজের মোবাইলে ঐক্যশ্রী কোথায় আছে ফর্মটা এবং ঐক্যশ্রী কিভাবে আছে, কবে নাগাদ টাকা পাবো নিজে নিজে জানতে পেরে যাবে। আর আমাদের কাছে বারবার ফোন করে জানার কোনো প্রয়োজন হবে না। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার স্টেপ বাই স্টেপটা ফলো করতে থাকো, তাহলে তোমরা জানতে পেরে যাবে। তো প্রথমে যেটা করতে হবে, গুগল ক্রোমে গিয়ে আগে যে গুগলের যে সার্চ অপশানটা আছে সেখানে লেখো ঐক্যশ্রী, AIKYSHREE, ঐক্যশ্রী, এটা লিখে সার্চ করো। সার্চ করার পরে প্রথমেই যে আসবে মাইনরিটি ডিপার্টমেন্টের যে ঐক্যশ্রী যে লিঙ্কটা, সেই লিঙ্কে ক্লিক করো। সেই লিঙ্কে ক্লিক করলে তারপরেই দেখবে যে মানে একটা অপশান চলে আসবে, ঐক্যশ্রী লিঙ্কে ঢুকে যাবে এবং অপশান চলে আসবে। সেখানে দেখবে যে ইনস্টিটিউশন লগ ইন, তারপরে স্টুডেন্টস রেজিস্ট্রেশন, স্টুডেন্ট লগ ইন, আর তার মধ্যে একটা আছে যে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। ভালো করে খেয়াল করো, সেখানে একটা জায়গা আছে যে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো তোমাদের কাজ হবে সবার প্রথম সেই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে যাওয়া। ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে গেলে সবার প্রথমে ওখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলো দেখাবে। তো আমরা যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, তাই আমরা দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ক্লিক করব বা ওখানে টাচ করব। ওই দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে টাচ করার পর সাবমিট অপশানটা আসবে, তাহলে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে যে একদম পুরো একটা বক্স চলে আসবে যেখানে তোমার একটা সাল চাইবে, যে রেজিস্ট্রেশন ফর, যে কোন কোন সালে তুমি রেজিস্ট্রেশন করেছো বা কোন সালের জন্য দেখতে। ওখানে সবাই 2021 করবে, একটা 19-20 আর 2021-এর অপশান আছে, তোমরা সবাই ওখানে 2021 করবে। তারপরেই আসছে অ্যাপ্লিকেশন আইডি দেবে, অ্যাপ্লিকেশন আইডিটা সবাই ঠিকঠাক করে দিয়ে দেবে। তারপর ডেট অফ বার্থ দেবে, তারপরে একটা দেখো একটু হিজিবিজি করে যেখানে একটা নাম্বার লেখা আছে ওই নাম্বারটা নিচে দিয়ে দেবে, ক্যাপচার কোড আর কি, ওটা নিচে দিয়ে সাবমিট করো। সাবমিট করলে দেখবে তোমার স্ট্যাটাসটা চলে আসবে। এইখানে লক্ষণীয় যে ইনস্টিটিউশন ভেরিফিকেশান ওখানে পেন্ডিং দেখাচ্ছে কি না দেখবে, যদি ইনস্টিটিউশনের ভেরিফিকেশানের জায়গায় পেন্ডিং দেখায় তাহলে অবশ্যই করে স্কুলে যোগাযোগ করবে, ভেরিফাইড বলে লেখা থাকে তাহলে গুড, আর যদি ওখানে পেন্ডিং থাকে তাহলে স্কুলে অবশ্যই করে যোগাযোগ করবে। আর তারপরে হলো যে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশান, ওখানে এখন এই মুহূর্তে সবাই পেন্ডিং দেখাবে, আর কিছুদিন পরে ওটা কী হচ্ছে না হচ্ছে তার একটা রিপোর্ট চলে আসবে। আশা করি 15 ডিসেম্বরের মধ্যে তোমরা সব কিছু কমপ্লিট পাবে, কিন্তু এই মুহূর্তে কী অবস্থায় আছে সেটা তোমরা এইভাবেই জানতে পারবে এবং তোমার ঐক্যশ্রী ফর্ম নিয়ে তোমার যা কোয়ারি ওই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে জানতে পেরে যাবে। ডিস্ট্রিক্ট লেভেলে যদি ভেরিফাই একবার হয়ে যায় তাহলে তোমার টাকা যে কোনো দিন অ্যাকাউন্টে চলে আসবে, আর সেই জন্য এইভাবে এই প্রসেসে তোমরা সেটা দেখতে থাকো। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি, আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই করে কমেন্টে জানাও, আমি পরের ভিডিওতে যদি পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং বা ওখানেই কিছু উত্তর দিয়ে দেবো। তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা সবাই এইভাবে নিজের অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় আছে জানতে পেরে যায়। তাহলে ঐক্যশ্রী নিয়ে আজকের এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।